জিমেলে গেলেই বা মেল অ্যাকাউন্টটা ওপেন করলেই দেখতে পাই হাজার হাজার নোটিফিকেশান, আর ফেসবুক থেকে হতে পারে বা অন্য অন্য সাইট থেকে হতে পারে, যেখানে যেখানে আমরা ভিজিট করেছি এবং নোটিফিকেশান অন করে রেখেছি, মানে এক কথায় পাগল হয়ে যাওয়ার মতো, হাজার হাজার নোটিফিকেশান পার ডে। তো আজকে আমরা শিখবো কি করে এই নোটিফিকেশানটা সিম্পলভাবে অফ করে দিতে হয় এবং যার ফলে আমাদের কোনো ডিস্টার্ব না হয়। তো চলুন ডাইরেক্ট মোবাইলে চলে যাই এবং দেখে নিই কীভাবে সেটা করব। তো প্রথমে আপনি কি করবেন, আপনি চলে যাবেন আর প্লে স্টোরে, সিম্পলভাবে বলছি আর কি, প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন আর জিমেল, লেখার পর যেটা আসবে সেটা সিম্পলভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখুন এই সাইডে আছে থ্রি লাইন, তো থ্রি লাইনের উপরে ক্লিক করে আপনি ডাইরেক্ট নিচে এসে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি যে জিমেলে এই কাজটা করতে চান সেই জিমেলটা আপনি ক্লিক করে নিলেন। ক্লিক করার পর দেখুন এখানে নোটিফিকেশান আছে, নোটিফিকেশান অল করা আছে এবং তার জন্যই কিন্তু সমস্ত নোটিফিকেশান আপনার আর ফোনে পৌঁছাচ্ছে। তো আপনি সিম্পলভাবে নন নোটিফিকেশান করতে পারেন কিংবা হাই প্রায়োরিটি অনলি করতে পারেন। তো এখানে নন করে দিলে সিম্পল ব্যাপার, নোটিফিকেশান বন্ধ হয়ে যাবে। তো এইটা গেল, এইটা যাওয়ার পর আপনি এখান থেকে আর বেরিয়ে আসুন। আসার পর আপনার ফোনে সেটিং অপশনে যান। যাওয়ার পর আপনি কি করবেন, আপনার ফোনে যেরকমভাবে আছে মোট কথা আপনাকে যেতে হবে অ্যাপ পারমিশনের ওখানে এবং আপনার ফোনের যত অ্যাপ আছে সেই সেকশানে। তো আপনি আপনার ফোনের ইমেলটা খুঁজে বার করুন, ইমেলের উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে নোটিফিকেশান, এই নোটিফিকেশানের উপর ক্লিক করার পর সিম্পলভাবে অ্যালাউ নোটিফিকেশান আছে, এটাকে আপনি কিন্তু বিভিন্ন রকমভাবে আর চেঞ্জ করতে পারেন। যদি কোনো নোটিফিকেশান না চান সেক্ষেত্রে সিম্পলভাবে এটাকে অফ করে দিন। অফ করার পর কিন্তু কোনো নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছাবে না। এইরকমভাবে সিম্পলভাবে আপনি কিন্তু আপনার ফোনের নোটিফিকেশান সম্পূর্ণভাবে বন্ধ করতে পারেন এবং কোনো রকম ডিস্টার্ব ছাড়াই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।